কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। চিহ্ন আছে না? বের করেন। নিত্য লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবার পায়। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরসুন্দরীর এই ত্রিকাল সত্য ভুবন পাবন যে লীলা মাধুরী, ভক্ত এবং ভগবানের এই লীলা বাস্তবিকেই এক অনবদ্য আস্বাদন সাধক সমাজকে প্রদান করে থাকেন। এই লীলার ভিতরে অন্যতম হচ্ছে এই শ্রী রাঘবের ঝালি সমর্পণ লীলা। কারণ শ্রীল শ্রীজীব গোস্বামী পাদ বলছেন, লীলা নিত্য আলাল চক্রের ন্যায় আর ঘুরছে। আজকের দিনে এই লীলা কোনো না কোনো ব্রহ্মাণ্ডে গৌর লীলা হচ্ছে, অনন্ত ব্রহ্মাণ্ড। এই অনন্ত ব্রহ্মাণ্ডের ভিতরে যেখানে গৌর লীলা হচ্ছে, আর সেই ব্রহ্মাণ্ডে আজকে ওই জালি সমর্পণ গৌরের কাছে। আর গৌরের যে পরম অন্তরঙ্গ পার্শ্বদ, ত্রিকাল সত্য লীলার এই এই ব্রহ্মাণ্ডের লীলায় আমরা প্রত্যক্ষ গৌরকে পাচ্ছি না, লীলা চলছে। লীলা তো অনন্ত সব ব্রহ্মাণ্ডেই চলছে, কিন্তু প্রকট লীলায় আজকে রাঘব স্বয়ং জালি নিয়েই যাচ্ছেন, এটাই আর কি বলার বিষয়। মানে এইখানে তো ত্রিকাল সত্য লীলা ভক্তগণ এবং ভগবানকে সমর্পণ করছে অন্যান্য ব্রহ্মাণ্ডে, বিশেষ করে এই যে নীলাচল, এই যে জগন্নাথ, এই যে নীলাচলের এত মাধুর্য আমরা তো জানতাম না। একমাত্র পরম করুণাগণ বিগ্রহ আর শচীনন্দন গৌরাঙ্গরূপে অবতীর্ণ হয়ে আমাদেরকে জানিয়েছে, নয়তো আমাদের লীলা নীলাচলের জন্য এত আকাঙ্ক্ষা নয়। আকাঙ্ক্ষা তো গৌরাঙ্গের জন্য, গৌর লীলার সাক্ষী বলি। একাল সত্য গৌর লীলার প্রত্যক্ষ দিগদর্শন করেন নীলাচলে, প্রত্যক্ষ সমস্ত স্থান নীলাচলে এখনো বিদ্যমান। সুতরাং এই লীলার ভিতরে মহাপ্রভুর যে অন্তরঙ্গ পার্শ্বদ, আজ হবে শ্রীরাঘবের ঝালি সমর্পণ, হেন দিন কোতাপ্রভু শ্রী গৌরাঙ্গগণ, পরম করুণাগণ গৌরাঙ্গগণের একান্ত অনুগ্রহে আর এই লীলা চলছে। সত্যি কথা, শ্রীল বাবাজী মহাশয় এবং তদীয় পরিকরগণের এই মঙ্গলময় যে সংকীর্তন সুধা, এই মঙ্গলময় সংকীর্তন সুধার জন্যই নীলাচলে যাওয়া। নীলাচলে যে এতটা ভক্তরা যে আকুল প্রাণে যান, এই একমাত্র এই বাবাজী মহাশয় তারাই যেভাবে এত সুন্দর সংকীর্তন আকুল প্রাণে লীলাটাকে ফুটিয়ে তোলা হয়। লীলা তো চলছে, কিন্তু যেমন রাধাকুণ্ড মহাপ্রভু আসার আগেও ছিল, কিন্তু থাকলেও ধান্যক্ষেত্রে পরিণত হয়ে গেছে। মহাপ্রভু এসে আর পুনরায় উদ্ধার করে আমাদেরকে দেখিয়েছে। এই প্রকার বাবাজী মহাশয় কৃপা করে লীলাকে দেখিয়েছেন। দময়ন্তী দত্তদ্রব্যে ঝালি সাজাইয়া, নীলাচলে আইল রাঘব কাঁদিয়া কাঁদিয়া। এই যে দময়ন্তী দেবী, তার যে সহস্তে সারা বছর আর কোনো কার্য নাই, গৌর সেবার জন্য নিজেকে সমর্পণ করে দিয়েছেন, অর্থাৎ কি গৌরাঙ্গের সেবার জন্য পাঠানো যায়, মা জানে সন্তানের মরম, একটা কথা আছে না,
সকলেই সন্তানের সেবা করে, করলেও মায়ের মতো মরম জেনে সেবা তো অন্যে পারে না। এ দময়ন্তী দেবী সচি মায়েরই ভূমিকা নিয়েছেন, অর্থাৎ সচি মায়ের বাৎসল্যটা দময়ন্তী দেবীর হৃদয়ে এসেছেন। সচি মা পুত্র সুকাতুর হয়ে যথামতি যথাসম্ভব তিনিও পাঠান, কিন্তু পাঠালেও দময়ন্তীর যে ঝালি এটা এক অদ্বিতীয় বিষয়। তাই দময়ন্তীর দ্রব্যের ঝালি মাথায় নিয়ে আর রাঘব খেদে খেদে আর তিনি যাচ্ছেন, বৌল কি আমাদের এই ক্ষুদ্র উপহার তিনি অঙ্গীকার করবেন? কেঁদে কেঁদে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, রাঘব তো জানেন যে গৌর হচ্ছেন সরৈশ্বর্যপতি ভগবান, যেমন দ্বারকানাথের সদনে যখন সুদামা বিপ্র যাচ্ছে সামান্য চিপিটক নিয়ে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে এই ক্ষুদ্র চিপিটক আমি কি আমার প্রাণের বন্ধুকে দিতে পারবো, আর তিনি কি এগুলি অঙ্গীকার করবেন, কারণ এ তো অতি সামান্য। এটা প্রথমেই ওনার মনে ছিল, কিন্তু দ্বারকায় গিয়ে আর এটা প্রত্যক্ষ ফুটে উঠল, উড়ি বাবা এত রাজবৈভব আর এত সেবার উপকরণ, এত পরিপাঠীর যেখানে ভূজ্য চস্যলেজ্য পেয় আত ইত্যাদি ভোজনের সম্ভার, এখানে কি এই সামান্য চিরার খুঁত আর ভাজা এটাকে দেওয়া সম্ভব? কিন্তু ভগবান ভক্তবৎসল, তিনি আর যখন বুঝতে পারলেন যে সুদামা যে সম্পত্তি নিয়ে এসেছে এটা তো আমাকে দিবে না, ও তো লুকিয়ে রেখে দিচ্ছে, তখন ভগবান নিজে আর জিজ্ঞাসা করছে, সুদামা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? কারণ শাস্ত্রীয় নিয়ম আছে, গুরু স্থানে, রাজা স্থানে, বৈদ্যের স্থানে আর চিকিৎসকের স্থানে শূন্য হস্তে যেতে নেই, মিত্র হলেও তো রাজা আর মানে আত্মীয় স্বজনের কাছেও শূন্য হস্তে যেতে নেই, যেখানে শিশু আছে আপনি কারো বাড়িতে গিয়ে উপস্থিত হলেন আর কোনো কিছু নিয়ে গেলেন না, এতটা আপনার ব্যবহার ধর্মের প্রয়োজন আছে। সাধু সন্ন্যাসীদের কথা আলাদা, তারা তো কৃপাই দিলে, কিন্তু ব্যবহার সংসারে যারা আছে তখন আর যেভাবে জোর করে নিয়ে আর যখন আস্বাদন করছে রুক্মিণী আদি, লক্ষ্য করে দেখলেন যে দ্বারকানাথ এই দ্বারকার মন্দিরে এত সুস্বাদু দ্রব্য এতটা প্রীতি বা এতটা সুকনুভাবে আস্বাদন করেন আজকে তার এই ক্ষুদ্র চিপিটকে। উনি তখন বলছে দেবীরা যে প্রভু তুমি একাই আস্বাদন করবে, আমাদের কি ভাগ্য হবে না, এই বলে আর তারাও আস্বাদন দেখলেন সত্যিই এর ভিতরে প্রেম। এই জন্য রাঘব মাথায় আর এই দময়ন্তীর ঝালি নিয়ে কেঁদে কেঁদে যাচ্ছেন নীলাচলের পথে, রাঘব নয়নের জলে ভাসছেন হা প্রাণ সচির দুলাল বলে, আর মনে মনে বলছেন যে এই দ্রব্য সামান্য দ্রব্য কি প্রভু নিবেন, সামান্যই তো দ্রব্য, পাট পাতা শুকিয়ে দিচ্ছে, বিচার করলে আর কি, এই আপনার এই পটল পাতা শুকিয়ে দিচ্ছে, এগুলি তো সামান্য দ্রব্যের বিচারে, কিন্তু কবিরাজ গোস্বামী পাদ গিয়ে আগে বলবেন সুখটায় যে সুখ হয় নহে পঞ্চামৃতে, যে সুক্তা পাতা কেন না, গুরু ভুজনে প্রভুর আম হইয়া যায়, আম হলে সুক্তা খেলে আর প্রভুর এই দুরারোগ্য ব্যাধি চলে যাবে। কারণ এই জায়গায় একটা সুন্দর মন্তব্য করেছেন কবিরাজ গোস্বামী যে যার দেহ কেশাগ্রের থেকে নখাগ্র পর্যন্ত সচ্চিদানন্দময় উপাদানে বিগঠিত, আর সেই জায়গায় দময়ন্তী করে প্রভুর পায় মত্ত বুদ্ধি, মানে মনুষ্য বুদ্ধি, একমাত্র মনুষ্যেরই তো এই সমস্ত উদরপীড়া, কারণ এই যে রোগ ব্যাধিটা হচ্ছে ও অপরাধত্ব অনর্থ, এই যে আমাদের রোগ ব্যাধি হয় না এই ব্যাধিটা হচ্ছে অপরাধত্ব অনর্থ, অপরাধ যার আছে তারই দেহে নানা প্রকার আদি ব্যাধি এই প্রকার আসে, ক্লেশাগ্নি। এই যে ভক্তি মন্দিরে প্রবেশের আগে ক্লেশাগ্নি সুবোধা আদির কথা বলছেন রূপ গোস্বামী, এগুলো ক্লেশরূপী অগ্নি, এই যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই অগ্নি যে আমাদেরকে জ্বালাচ্ছে এগুলি তো অপরাধ থেকে যাত। মহাপ্রভুর কি আর অপরাধ আছে নাকি, ওনার তো সচ্চিদানন্দময় তনু, তাহলে ওনার গুরু পূজনে আম হবে কেন,
তথাপি ওই জায়গায় লিখছে যে দময়ন্তী দেবী করে প্রভুর পায়ে মত্ত বুদ্ধি, কিন্তু এটা শুদ্ধ বাৎসল্য। প্রভু ভাবগ্রাহী জনার্দন এই বলে আর রাঘব কেঁদে কেঁদে যাচ্ছেন সমগ্র নীলাচলের রাস্তায়। গতকালকে আমরা বলেছি সমস্ত দ্রব্যগুলিকে নিয়ে যখন যাচ্ছিলেন, মহারাজ প্রতাপ রুদ্র দেখে বিস্মিত হলেন, এত দ্রব্য সম্ভার, এত লোকজন, মানে যারা পানিহাটিবাসী তারা একটা দলে যাচ্ছে তো, আর সবার মাথায় একটা একটা করে আর দ্রব্যের সম্ভার নিয়ে যাচ্ছে। সে দ্রব্যগুলিও আগে গিয়ে আমরা বলবো কী কী বানিয়ে পাঠিয়েছেন। এইভাবে আর রাঘব খেতে খেতে সিংহদ্বার পর্যন্ত এসে উপস্থিত হলেন। সিংহদ্বারে আসি রাঘব কাঁধে উবরায়, নীলাচলবাসী দেখে কাতরে সুদায়। নীলাচলবাসী আর জিজ্ঞাসা করছে, এরা দয়ালু আপনি কেন কান্নাকাটি করছেন, নীলাচলে তো কারো ফুলটা নেই, এ তো বৈকুণ্ঠ, এরা তো মতে বৈকুণ্ঠ, স্বর্গদ্বার বললে কী হবে, নামটায় স্বর্গদ্বার, আসলে ওটা স্বর্গদ্বার নয়, এটা বৈকুণ্ঠের দ্বার, তাই এটা নীলাচল তো বৈকুণ্ঠের প্রকৃষ্ট বৈকুণ্ঠ, তাহলে আপনার এখানে কী কোনটা, কী অভাব, কিসের জন্য কাঁদছেন? নীলাচলবাসী আর যারে দেখে আর তাকে জিজ্ঞাসা করছে, কেঁদে কেঁদে কী জিজ্ঞাসা করছে, যে আচ্ছা আপনারা বলে দিন দময়ন্তীর মানে দত্ত দ্রব্য জালি মাথায় করে আর জিজ্ঞাসা করছে কোন পথে যাব, আপনারা আমাকে একটু বলে দিন, কারণ আমি তো চিনি না কাশেটা। বাজুমাসের ভাবের কথা, কারণ আমাদের লীলায় তো মহাপ্রভু গতকালকে বললাম যে ওনার সম্ভাষণে প্রভুর কাছে গিয়ে উপস্থিত হয়েছে। যা হোক, কাশীমিশ্রালয়ে গিয়ে আর উপস্থিত হলেন। কাশীমিশ্রালয়ে গিয়ে যখন উপস্থিত হলেন, সেই জায়গায় যার রসে তনু ডর ডর গৌর কিশোর বড় নাম যার শ্রীকৃষ্ণ চৈতন্য, এইভাবে গম্ভীরার দ্বারে এসে কাশীমিশ্রালয়ে আর তিনি যেভাবে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে আর তারা তাকে জিজ্ঞাসা করছেন যে আমরা একটু প্রাণসুষী গৌরাঙ্গকে দর্শন করতে চাই, তিনি কৃপা করে যদি আমাদেরকে দর্শন দেন। গতকালকে তো আমরা আলোচনা করে এসেছি যে রাঘব যখন গিয়েছেন, মহাপ্রভু স্বয়ং তার হস্তে অঙ্গ মানে হস্তের দ্বারা শ্রী অঙ্গ বোলাচ্ছেন, রাঘবকে জিজ্ঞাসা করছেন, রাঘব মুখে কিছু বলতে পারলেন না, একেবারে ননীর ন্যায় বিগলিত হয়ে ক্রন্দন করতে করতে প্রভুর চরণতলে আর পতিত হয়ে গেলেন। এইভাবে আর জিজ্ঞাসা করছেন গম্ভীরার দ্বারে, কোথায় প্রাণ বিশ্বম্বর গোড়া নটরায়, গৌর হতে আসিয়াছি দেখিতে তোমায়, অর্থাৎ একবার তোমাকে দেখব বলে সুদূর গৌর দেশ থেকে আর এত দূরে এসেছি, তুমি একবার কীর্তনটা যখন করে না, হ্যাঁ হ্যাঁ কীর্তনের একটা আলাদা রস আছে, এই জন্য হরিবলা রসের বদন। আর বহুদিন পরে দেখার জন্য তারা এসে উপস্থিত হলেন, কারণ বাস্তবিকভাবে বহুদিন দেখে নাই ওই চাঁদের বদন, একবার দেখারই তাদের আকাঙ্ক্ষা। তখন যেভাবে আর আপন আরতি দন্যতা দাসদাসী তাদের কথা বললেন, শ্রীঅদ্বৈত নিত্যানন্দ দুই অগ্রগণ্য, আচার্য রত্ন আচার্য নিধি শ্রীবাসাদি ধন্য, বাসুদেব দত্ত মুরারিগুপ্ত গঙ্গাদাস, শ্রীমান সেন শ্রীমান পণ্ডিত অকিঞ্চন কৃষ্ণদাস, মুরারি পণ্ডিত গরুর পণ্ডিত বুদ্ধিমন্ত খান, সঞ্জয় পুরুষোত্তম পণ্ডিত ভগবান, শুক্লাম্বর শিবানন্দ আর যতজন, সবাই আইলা নাম কেখরে গণন, পুলিনবাসী খণ্ডবাসী বসুরামানন্দ, এরা সবাই এসেছেন, কারণ বসুরামানন্দ মহাপ্রভু বলছেন পট্টডুর নিয়ে আর যাওয়ার জন্য পট্টডুর নিয়ে এসেছেন।
এসেছেন ঠাকুর নরহরি শ্রীকণ্ঠের থেকে, আর প্রাণ গৌর তোমাবিনে বাঁচবেন না। কুলীনবাসী খণ্ডবাসী বসু রামানন্দ আইলা দেখিতা দেখিতে সবে তুয়া মুখচন্দ্র। এসেছেন দত্ত উদ্ধারণ সপ্তগ্রামবাসী আদি সপ্তগ্রামের, আর এসেছেন কালী কালিদাস জরু ঠাকুর। আইলা দেখিতে সবে তুয়ামুখচন্দ্র দময়ন্তীর দত্ত দ্রব্য বাৎসল্যবতী দময়ন্তী যতন করে দিয়েছেন। সম্বৎসর বুক করবে বলে অর্থাৎ এক বৎসরের যত দ্রব্য সব তিনি সারা বছর তৈরি করে 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 আর সব পরম যত্ন স্নেহ করে আর দিয়েছেন। দময়ন্তীর দত্ত দ্রব্য যতনে লইয়া আইলাম নীলাচলে জালি সাজাইয়া। তুমানা দেখিয়ে সবে বিষাদে মগন একবার দেখা দাও শ্রেষ্ঠী নন্দন। অর্থাৎ এই তো গম্ভীরা, এই তো ত্রিকাল সত্য লীলা ভূমি, একবার তুমি কৃপা করে আর দেখা দাও। শচীর দুলাল প্রাণ গৌর একবার দেখা দাও। এই বলে আর এসে গম্ভীরার দ্বারে দাঁড়িয়ে যেভাবে মহাপ্রভুর যে অঙ্গসেবক সেই গোবিন্দকে আর ডাকছেন, ওই জায়গাটা সত্যি হৃদয় বিদারক। গোবিন্দ যখন আর ডাকেন ধর ধর লহ হে গোবিন্দ, অর্থাৎ তুমি ধরো, কারণ তুমি তো গৌর সেবার অধিকারী, তোমাকে দিচ্ছি তুমি কৃপা করে নাও। বলে ধর ধর লহ হে গোবিন্দ রেখো যতন করি, মনোভাব বুঝে তুমি দিও গৌরাঙ্গরে। দময়ন্তী দেবী সাক্ষাৎ বাৎসল্যের মূর্তি, দিয়াছেন গৌরাঙ্গে করি কত আরতি, কত আরতি, কত স্নেহ মমতা ভালোবাসা ভরে আর এই দ্রব্য সম্ভার দিয়েছেন। গম্ভীরার দ্বারে আর অপরূপ ভক্ষ দ্রব্য প্রভুর যোগ্য ভোগ, বৎসরে প্রভু যেন করে উপভোগ, সারা বছর যেন প্রভু তার যেগুলি প্রিয় প্রিয় সেগুলি উপভোগ করেন। ধর গোবিন্দ লহ তুমি সময় জেনে যুগাইও বলে, আর এখন দ্রব্যগুলি একটা একটা করে বলে বলে দিচ্ছেন গোবিন্দকে কী কী দ্রব্য এনেছেন। সেই দ্রব্যগুলির নাম কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, আম্র কাসন্দি, অর্থাৎ কাঁচা আমকে কুড়িয়ে আর কাসন্দি তৈরি করা হয়। জাল কাসন্দি, অর্থাৎ লঙ্কা দিয়ে কাসন্দি হয়। কাসন্দিও আবার শুনেছি সব দিন হয় না, অক্ষয় তৃতীয়ার দিনেই নাকি আর উত্তম রূপে কাসন্দি তৈরি করতে হয়। আদা কাসন্দি আর লেবু আদা আম্র কলি বিবিধ প্রকার, লেবুর তারা এগুলি আচার জাতীয় সব দ্রব্য। আর রাঘব পণ্ডিত ভালোবেসে গোবিন্দকে বলছেন, গোবিন্দ তুমি তো প্রভুর সেবা পেয়েছ, সুতরাং সময় জেনে যুগাইও, তোমার যখন প্রভু যে দ্রব্যটা ভালোবাসবে তুমি ভালোবাসার দ্রব্যগুলি প্রভুকে আর। আমরা আমসি, অর্থাৎ আমের কাঁচা আমের ফলি 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 করে আর আগেকার দিনে মায়েরা শুকিয়ে রাখতেন, আমরাও পেয়েছি। যখন আম পাওয়া যেত না তখন ওই আম ডালে দিত, আম ডাল করতো বা টক, তখনকার দিনে তো টমেটো টমেটো আসেনি, এখন সারা বছর টমেটো কত দ্রব্য এসেছে। কিন্তু আগেকার দিনে মায়েদের কিছু রান্নার জোগাল আলাদাই থাকতো। বাজার কি আমরা আমাদের এলাকায় শিশুকালে দেখেছি সপ্তাহে একদিন বাজার, তাহলে ছয় দিন চলতে হবে এই বাকি দ্রব্যের দ্বারা। আমরা আমসি আমখণ্ড আর তৈল আম আম মানে তৈলাম্র আমতা আম তেলের ভিতরে দিয়ে কাঁচা আম শুকিয়ে যেভাবে রাখে, চূর্ণ করে দিয়েছেন পুরানো শুকতা মানে শুক্তোর পাতাগুলি চূর্ণ করে দিয়েছেন, এগুলির দ্বারা প্রভুর জন্য শুক্তা রন্ধন করে দিবেন। বাৎসল্যবতী দময়ন্তী প্রাণ গৌরাঙ্গের রথী
অতি শুদ্ধ বাৎসল্য চূর্ণ করে দিয়েছেন পুরানো সুক্তা, পেটে আম হবে বলে। যদি আম হয় গুরুপাক ভোজনে চূর্ণ করি দিয়াছেন পুরানো সুকতা, সুক্তা বলি অবজ্ঞা না করিও চিত্তে, অবজ্ঞা যেন না হয় যে এইটা কি প্রভুর সেবার জন্য পাঠালেন। সুক্তাই যে প্রীতি প্রভু নহে পঞ্চামৃতে, এই জন্য এই বাঙালির ঠাকুর গৌরাঙ্গের ভোগারতি যদি কেউ গায় তাহলে শাক ও সুকতা ভাজি দিয়া সারি সারি, ও আগে শাক সুক্তার কথাই বলতে হবে। এখানের মতো লাড্ডু কচুরি এই ছানা বড়া এই দুধ এইগুলির মানে কৃষ্ণের ভোগ নয়, মহাপ্রভুর ভোগ দিতে গেলে আগে সুক্তা চাই, কারণ প্রভু নবদ্বীপবাসী আর নবদ্বীপের সচিমা। সুক্তা আসলই পাঁচ তরকারি রন্ধন করতে বা রসা রন্ধন করতেও এত পরিপাটি লাগে না যদি সুক্তা রান্না করতে জানে। সুক্তা রান্নার প্রক্রিয়া আছে, এই সুক্তা 15-20 প্রকারের হয়, রান্না একটা কলাশিল্প, বিভিন্ন প্রকারের সুক্তা বিভিন্ন মানে প্রয়োগের মাধ্যমে রান্না করতে হয়, সব সুক্তা একই পদ্ধতিতে না, এই জন্য সুক্তার একটা আলাদা নিয়ম আছে। সুক্তায় যে প্রীতি প্রভুর নহে পঞ্চামৃতে, পঞ্চামৃত যদি প্রভুকে দান করে তাহলে এই প্রীতি হয় না। ধনিয়া মোহরি তণ্ডুল চূর্ণ করিয়া, ধনিয়ার গুঁড়া করেন, মোহরির গুঁড়া করেন আর চাউলের গুঁড়া করেন, করে লাড়ু বাদি আছেন চিনি পাক দিয়া লাড়ু বানিয়েছেন, চিনিকে ভালো করে আর পাক দিয়ে তারপরে লাড়ু প্রস্তুত করেছেন। শুটি খণ্ড লাড্ডু হয় আমপিত্ত হরে, আগেকার দিনে শুটি মানে এই যে শুটি একটা গাছের দ্রব্য, একাদশীতেও আগে অনেকে পেতেন, শুটিটা খুব সুন্দর, এই শুটি গাছ আছে, ওই শুটিটা আমপিত্ত যদি হয় তাহলে পেটের জন্য উপকার, এই জন্য বলছেন শুটি খণ্ড লাড়ু হয় আমপিত্ত হর, এই সুটিকণ্ডের দ্বারা আবার লাড়ু বানিয়ে দিয়েছেন যদি কখনো আমপিত্ত হয়ে যায় তার জন্য। পৃথক পৃথক বাদা আছে কুতুলি ভরিয়া, মানে কাপড়ের থলি বানিয়ে, কাপড় দিয়েই থলি বানিয়ে, তখনকার দিনে এই সমস্ত বাজারে প্লাস্টিকও আসেনি আর থুঙ্গাও আসেনি, তখন কাপড়েরই থলি, কাপড় দিয়ে মায়েরা সুন্দর করে, আসলে একটা শিল্প ছিল আগেকার মায়েদের, মানে হাতে একটা শিল্প, সব কাজের একটা সুপরিপক্কতা ছিল। তাই বলছেন পৃথক পৃথক বাদা আছে কুতলি ভিতর, কুলি শুটি কুলি চূর্ণ কুলিকণ্ড আর কুল মানে এলো আপনার যেটাকে এই দেশে বলে না কুল বদরি, কত নাম লবজত প্রখার আচার, কুলের আচার বানিয়ে দিয়েছেন, শুকনা কুল, কুলকে শুকিয়ে রাখে না বিক্রিও হয় শুকনা কুল, নারিকেল খণ্ড আর লাড্ডু গঙ্গা জল, গঙ্গা জলের এক লাড্ডু প্রক্রিয়ার আছে, সেই প্রক্রিয়া হরিদাস দাস বাবাজী মহারাজ এই গৌরী বৈষ্ণব অভিধানে এইগুলি কীভাবে বানাতে হয় এইগুলি তুলে দিয়েছেন, এই গঙ্গা জলি কীভাবে হবে, তারপরে এই মানে সমস্ত আচার টাচারগুলির প্রক্রিয়া উনি তুলেছেন, কারণ গৌরী বৈষ্ণবদের এই সমস্ত শব্দের সঙ্গে সবসময় পরিচয় হতে হয়, শব্দের অর্থ যদি না বুঝতে পারে তাহলে কি ব্যাখ্যা করবে। নারিকেল খণ্ড আর লাড্ডু গঙ্গা জল চিরস্থায়ী খণ্ড বিকার দিয়াছে সকল, এমনভাবে সুন্দর করে লাড়ুগুলি বানিয়েছে, এমনি লাড়ু বানালে 10 দিন 5 দিন করে গন্ধ হয়ে যাবে, কিন্তু লাড়ু বানানোর কতগুলি প্রক্রিয়া আছে, সেই নারিকেলকে ভেজে আর সুন্দর করে এই চিনিকে ভালো করে পাক দিয়ে আর বানাতে হয়। শালিকা চুটি ধানের আতপ চিরা করি, শালি ধানের চাল, শালি ধানের চিরা, এখনো মনে পড়ে আমাদের এনে একটা এই ছোটো ছোটো ধান হতো আর চিরাটা হতো লাল, মায়েরা তখন ঢেঁকি ছিল তো ঢেঁকি দিয়ে চিরা বানাতো, এই চিরায় এমনি খেয়ে নিয়ে যাচ্ছিল, এত পাতলা আর এত সুন্দর সেন, এইরকম বলছে শালি ধান, শালি ধান তো এখন পাওয়া যায় না, এখন তো সব শঙ্কর জাতীয় ধান এসে গেছে, শালি ধানের
আর আতপ ছিড়া দিয়েছেন বড় বড় কুতলিতে ভরি, বড় বড় থলি ভরে যেন প্রভুকে সারা বছর দেওয়া হয়। কতক ছিড়া হুমুর করি ঘৃতেতে ভাজিয়া, অর্থাৎ গুঁড়ো করে, হুমুর মানে কি গুঁড়ো করে, হুরুম হুরুম মানে ভেজে ভেজে, হ্যাঁ মানে হুরুম করে আর ভেজে ঘৃতেতে, মানে ঘিয়ের দ্বারা আর ভেজে আর চিনি পাকিয়ে লাড়ু কইল কর্পূর আর দিদিয়া, তার মধ্যে কর্পূর আর দিদিয়া আর লাড্ডু আনালেন। শালি তণ্ডুল ভাজা চূর্ণ করিয়া, আবার শালি ধানের তণ্ডুলকে ভেজে সেটাকে আবার চূর্ণ করে আর ঘৃতসিক্তে লাড়ু কইল চিনি পাক দিয়া। সত্যিই মনে হয় কবিরাজ গোস্বামীপাদের মা নাহলে কবিরাজ গোস্বামীপাদ বড় রসইয়া হবে। সত্যি এই এত সুন্দর সুন্দর লেখা দময়ন্তীর জালিত জীবনে উনি দেখেনি, কবিরাজ গোস্বামীপাদ দময়ন্তীর জালিও দেখেনি, শুনেছে অবশ্যই সেটা বলছি না, রাজ গোস্বামীপাদের মুখে সব শুনেছেন, কিন্তু উনি তো প্রত্যক্ষ দ্রষ্টা নয়, কিন্তু যেভাবে লিখেছেন মনে হয় যেন নিজের হাতে বানিয়ে পাঠিয়েছে, মানে কোন দ্রব্যের সঙ্গে। আর এইটা কি আপনি গোবিন্দ নীলাম দিত যখন পড়বেন না, রাধা মাধবের যখন রান্নার রাধারানীর বর্ণনা দিচ্ছে নন্দালয়ে, বাবা রে বাবা, গোবিন্দ নীলামৃত বাদ দিন, গোবিন্দ নীলামৃত রসে যদি চলে আসেন, এত বাংলায় আছে, গোবিন্দ নীলামৃত রসে রাধারানীর যে নন্দালয়ে মানে বর্ণনা দিয়েছেন, রুটিটাকে বলছে চন্দ্রাকৃতি রুটি, চন্দ্র যেরকম গুল এইরকম চন্দ্রাকৃতি রুটি বানাতে হবে, আবার সেই রুটির মধ্যে একটা চাউলের রুটি হবে, মানে কত প্রকারের রুটির বর্ণনা দিয়েছে, রান্না না জানলে লিখতে পারবে না, এত পরিপাটির সঙ্গে রান্নার বর্ণনা দিয়েছে। আসলেও এরা তো নিত্য রাধারানীর সহচর, বলবে এটা আশ্চর্যের কি, রাধারানী নিজেই বলছেন না যে কৃষ্ণ দাস হচ্ছে আমার নিত্য সহচরী কস্তুরী মঞ্জুরী। অতএব শালি তণ্ডুল ভাজা চূর্ণ করিয়া ঘৃতসিক্তে লাড়ু কইল চিনি পাক দিয়া, কর্পূর মরিচ এলাচ লবঙ্গ রসবাস, চূর্ণ করি লাড়ু কইল পরম সুবাস। এই সমস্ত দ্রব্য দিয়ে যে লাড়ু বানিয়েছে একেবারে সুন্দর সুসুবাসে পরিপূর্ণ। কবু নাহি জানে এ জন্মে যাহার, ওইছে নানা দ্রব্য দিল সহস্র প্রকার, এই জন্মে এত দ্রব্যের নামও মানব জানে না, এত সমস্ত দ্রব্য আর দময়ন্তী দিয়েছে। গঙ্গা মৃত্তিকা নি বস্রেতে ছানিয়া, গঙ্গার মৃত্তিকাকে ভালো করে কাপড় দিয়ে আর ছেনে, তাহলে আপনি বলবেন গঙ্গার মৃত্তিকা কাপড় দিয়ে কী করে ছানে, আর ভিজা মৃত্তিকা, ভিজা মৃত্তিকা আমাদের ব্রজেও আগে তিলক করার জন্য মৃত্তিকাকে আগে ভালো করে ছেনে, কান্নার এই যে গুড়াগুলি পড়ে যায় চৌকে টৌকে পড়ে নষ্ট হয়, মৃত্তিকাকে আগে ভালো করে ছেনে তারপরে রাখা হয়, পরে জমে যায় মৃত্তিকা, আপনি জল যত ঘন করে ছেনে নিলেন তারপরে আবার রাখলে তো জমে যাবে জল শুকিয়ে গেলে। গঙ্গার মৃত্তিকা আনি বস্রেতে ছানিয়া, পাপড়ি করিয়া দিল গন্ধ দ্রব্য দিয়া, তার ভিতরে আবার গন্ধ দ্রব্য দিয়েছে, প্রভুর হাতমাতি করবে বিবিধ কাজের জন্য। কহিতে না পারি নাম কতক প্রকার, দিয়াছে দময়ন্তী প্রীতির উপহার, এগুলি কি মুখের ভাষায় বলা যায়, প্রত্যেকটা দ্রব্যই হচ্ছে প্রীতি পদার্থ উপহার, দিয়াছেন দময়ন্তী প্রীতি উপহার, যতন করিয়া সব করাইয় ভোজন, যেমতে পায়েন প্রীতি শিশুচি নন্দন, যেভাবে তিনি ভালোবাস সেইভাবে দিও। দময়ন্তী দ্রব্য শপিন তোমারে, অবসর জানি দিও প্রাণ গৌরাঙ্গেরে, এই বলে আর রাঘব বলছেন আমার ভাগ্যে তো আর হবে না, আমি তো আর গৌরাঙ্গকে দ্রব্য দিতে পারবো না, গোবিন্দ তুমি দিবা, তোমার কাছে এই নিবেদন। হেনমতে রাঘব পণ্ডিত ঝালি সমর্পিল, ভোজন গৃহের কোণে গোবিন্দ রাখিল, যেখানে প্রভু প্রসাদ পান সেই গৃহের ত্রিকাল সত্য গৌরলীলা। এখন এরা এত শত দ্রব্য নিয়ে এসেছেন আর এত শত দ্রব্য দিয়েছেন, আর কলা বেচা ছিদর যিনি এই কলার ফুল থোর মোচা বিক্রি করেন, ইনি মনে মনে ভাবলো হায় রে কপাল হতচ্ছাড়া, আমি কি নিয়ে এসেছি আর কী দিব গৌরাঙ্গ, হ্যাঁ
আমার দেওয়ার কি আছে আর নিয়েই বা কি এসেছি, রাঘব এত দ্রব্য এনেছে আর একে 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 বলে বলে সব সমর্পণ করেছে, এখন এই শ্রীধর কি করলেন, ঝালিশ যখন সমর্পণ হলেন আর এক পাশে দাঁড়িয়ে আছেন, কারণ তিনি লজ্জায় অভিভূত হয়ে সামনে যেতে সাহস পাচ্ছে না। আমি কি দিব, এই দুটা থোর মুছাই তো নিয়ে এসেছি, আর তো কোনো দ্রব্য আনিনি। অতিদন্যে শ্রীবাস শ্রীধর পণ্ডিত দাঁড়িয়ে আছেন এক পাশে থোর মুছার জালি মাথায় নিয়ে। স্বভাব তো ওনার দিন, কারণ ভক্তের স্বভাব দৈন্য বিহীন জীবন, দৈন্যযুক্ত জীবন আর অনায়াসে মরণ, এটা অল্প ভাগ্যে হয় না, করুণ জন্মের সৌভাগ্যের ফলেই এই প্রকার দৈন্য জাত হয়। দৈন্যস্তু প্রেম লক্ষণ, যার হৃদয়ে দৈন্য এসেছেন তার তো প্রেম প্রাপ্তি হবেই হবে। এই জন্য দৈন্যভাবে দীনতার সহিত আর মনে মনে গঞ্চেন, আমি কেমন করে দিব এই সামান্য থোর মোছা, এত শত দ্রব্য যারা দিয়েছেন এনেছেন রাঘব পণ্ডিত, কত সুকাদ্য সুসাদ্য দ্রব্য এনেছেন রাঘব পণ্ডিত, হেন দময়ন্তীর দ্রব্য এনেছেন রাঘব পণ্ডিত, নানাবিধ উপহার এনেছেন রাঘব পণ্ডিত, কেমন করে আমি দিব সামান্য থোর মোছা, আর ভাবতে লাগলেন চিন্তা করতে লাগলেন, বেকুল হয়ে ডাকছেন শ্রীবাস শ্রীধর পণ্ডিত আপন স্বভাবে, আর ব্যাকুল হয়ে গম্ভীরার দ্বারে গিয়ে গম্ভীরানাথকে আর সম্বোধন করে ডাকছেন, কোথায় আছো নিমাই পণ্ডিত? উনি এই শ্রীকৃষ্ণ চৈতন্য আদি নামটা ওনার জানা নাই, ওই যে শিশুকাল থেকে ইনার পরিচয়, অতএব নবদ্বীপের বাজারে শিশুকাল থেকে তার সঙ্গে প্রীতি, তাই ডাকছেন নিমাই পণ্ডিত রূপে। কোথায় তুমি নিমাই পণ্ডিত? আপন স্বভাবে আর ডাকছেন, নদিয়ার বাজারে কেন তুমি যাও না? আমি তো প্রতিদিন প্রতীক্ষা করি, যখনই আমি একটা থোর মোছা বাজারে নিয়ে যাই আমি জানি নিমাই আসবে, অবশ্যই আমার কাছের থেকে আর নিমাই এই উত্তম থোর এবং মোছা নিয়ে যাবে, কিন্তু তুমি তো যাও না। আমি তো প্রতিদিনই পথের দিকে তাকিয়ে থাকি, অনেককে জিজ্ঞাসাও করি নিমাই কেন আসে না, নিমাই কি আমার কাছে আর আসবে না, এই বলে আমি কত পথের দিকে তাকিয়ে থাকি, থোর মোছা নিয়ে বাজারে বসে থাকি, কতক্ষণে নিমাই আসবে সেই প্রতীক্ষায়। নিমাই তুমি যে আমার চিত্তকে আর চুরি করে নিয়েছ এটা তো আমি বুঝতে পারি না, আমি শয়নে স্বপনে নিশি জাগরণে সব সময় তোমার সেই মুদো, মানে ভুবন মোহন যে মূরতি আপনারা তো জানেনই, শ্রীধরের সব থোর মোছা নিয়ে আর শ্রীবাস পণ্ডিতের কূপের মধ্যে ফেলে দিয়েছে, বেচারা কি কই তো কুয়োর মধ্যে ফেলে দিল না, সেই ত্রিকাল সত্য লীলার জন্য আসবে বলে থোর মোছা জোর করি তুমি হাতে হাতে নিবে বাজারে এসে, আর আমি দাঁড়িয়ে আছি কিন্তু কোনো দিন আসছো না, এইভাবে আর থোর মোছা মাথায় নিয়ে তিনি কাঁদছেন গম্ভীরার দ্বারে হাত জোর করে। তখন আমি একদিন শুনতে পেলাম যে নিমাই আর নবদ্বীপে নাই, নিমাই চলে গেলেন নীলাচল, সেই লোকের মুখে যখন শুনলাম তখন আমি আর দেখতে পেলাম সকল ভক্তগণ নীলাচলের অভিমুখে রওনা করেছেন, আমিও তখন তাদের সঙ্গে আর নীলাচলের দিকে রওনা হলাম। তোমার এই হাসি মাখা মুখখানি আমি একদিন পুনরায় দেখতে চাই, এই প্রকার আকুল প্রাণে আর শ্রীধর হৃদয়ের আরতি দৈন্যতা এবং কাতরতার সঙ্গে আর তিনি প্রার্থনা করে আর ডাকছেন, আর তিনি সেই ঝালির সমর্পণ করলেন। এইভাবে আর
শ্রী গৌরাঙ্গের এই ঝালি সমর্পণ লীলার বর্ণনা মহাজন দিয়েছেন। অনেক লীলার ভিতরে এই সমস্ত লীলা আগামীকালকে গুণ্ডিচা মন্দির মার্জনা দিয়ে আছে, এত অতি বৃহৎ লীলা। এই জালি সমর্পণের ভিতরে আবার মহাপ্রভুর যে সমস্ত লীলার অন্যতম আশ্চর্য বিষয়, সেগুলি আমরা যথামতি আস্বাদন করব। মহাপ্রভুর বিশেষ করে এই যে লীলা। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।